হ্যালো গাইস, সো আজকে আর একটা নতুন ব্লগ বানাতে যাচ্ছি। এখন আমি যাব, এখন আমি পিজি থেকে বেরোচ্ছি এবং এখান থেকে আমি যাব বেঙ্গালুরু প্যালেস, যেটা বেস্ট ফেমাস। বেঙ্গালুরু যখন এসেছি তো বেঙ্গালুরু ফেমাস জায়গাটা দেখা উচিত, বেঙ্গালুরু প্যালেস। তো আমি এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে গেলেই মনে হয় বেশি সুবিধা। সো কীভাবে যাব সবগুলো আপনারা দেখবেন এই ভিডিওতে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর যারা আপনারা ফেসবুকে দেখছেন ফেসবুকে আমার পেজটাকে ফলো করবেন। চলুন তাহলে স্টার্ট করা যাক। বেরিয়ে পড়েছি, যাব এবার মেট্রো স্টেশনের দিকে, কিন্তু সময়টা হয়ে গেছে 1:30। তো যখন 1:30 হয়ে গেছে, নামাজটাও পড়েনি, জোহরের নামাজটা, ফজরের নামাজটা তো কাজা হয়ে গেছে। তো আগে মসজিদে গিয়ে নামাজটা পড়ে নেব, দেন তারপরে আমি ভাবছি মেট্রোটা ধরবো। 5টা পর্যন্ত খোলা থাকবে বেঙ্গালোর প্যালেস। সো আগে নামাজটা পড়ে নিই। সবার আগে আমি মনে করি যে আল্লাহর কাজটা করাটা বেশি ভালো, কারণ দুদিনের এই দুনিয়া। তো আগে ওটা করে নিই, তারপরে আপনার ওখান থেকে মসজিদ থেকে সোজা চলে যাব মেট্রো স্টেশন। ধরে নামাজ পড়া হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, যাচ্ছি এই সেই মসজিদ। এরাও একটা আমি ভিডিও বানিয়েছি, বেশ সুন্দর একটা মসজিদ। সো এখান থেকে এদিকের গেটটা খোলা ছিল ভাবছিলাম, কিন্তু খোলা নেই, তো ওই গেটটা দিয়ে বেরোতে হবে আমাকে। সো এইবার যাব মেট্রোর দিকে। তো এবার মেট্রোর দিকে যাচ্ছি, এই মসজিদ, নামাজ পড়ে নিয়েছি, এবার যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। কাছেই মেট্রো স্টেশন, বেশি দূর না। দেখতে পাচ্ছেন আজকে নিরিবিলি, মানে এই ধরনের একটা পরিবেশ আমার মনে হয় অন্য কোনো জায়গায়, কলকাতার মতন জায়গাতে, মানে একটা প্রাইম লোকেশানে আপনি কি পাবেন? পাবেন না। মানে কোনো না কোনো আওয়াজ হতেই আছে, অমুক তমুক এরকম হতেই আছে, কিন্তু দেখুন এখানে একদম নিরিবিলি। সো চলুন আপনাদেরকে নিয়ে যাই মেট্রো স্টেশন, একদম পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করলে বুঝতে পারবেন। আমি জাস্ট র্যাপিডো বাইক বুক করলাম, মেট্রোতে যাচ্ছি না, কারণ মেট্রোতে অনেকটা ঘুরে যেতে হবে, তাই র্যাপিডো বাইক বুক করলাম। এখান থেকে ডিরেক্টলি নিয়ে চলে যাবে ব্যাঙ্গালোর প্যালেস। সো এখন যাচ্ছি বাইকে, মানে বেশি পড়ছে না, সস্তা 80 টাকা। তো চলুন আস, মানে এখানে ওয়েট করছি আমি। এখন আমি এখানে আছি, একটা এই জায়গাটা হচ্ছে কৃষ্ণা টেম্পল বলে একটা জায়গা ব্যাঙ্গালোরের, এই জায়গাটা হচ্ছে খুব পশ এরিয়া ইন্দিরানগর। সো এখানেই ওয়েট করছি, দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে মেট্রো গেছে। সো উপরের দিক দিয়ে মেট্রো গেছে, এখানে পাশে মেট্রো স্টেশন, বাট আসার সময় হয়তো আমি, কারণ যদি ঘুরে যাই, এখন অলরেডি আমার 2:30 বেজে গেছে আর বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে, তার জন্যই আমি ভাবছি যে বাইকে করে চলে। বাইক চলে এসছে, এখন আমি বাইকে জাস্ট বসলাম র্যাপিডো, আর এখান থেকে আমি ইনশাল্লাহ পৌঁছে যাবো ব্যাঙ্গালোর প্যালেস। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটা বাইক থেকে। বন্ধুরা পৌঁছে গেছি বেঙ্গালুরু প্যালেসে। এই পুরো চত্বরটা দেখছেন বেঙ্গালুরু প্যালেস, হাজার হাজার ভিজিটার আসছে এখানে ঘুরতে। আর দেখুন পুরো প্যালেসের এরিয়া এটা। এখন আমি যাচ্ছি সামনের দিকে, এই এখন যদি আমি মেট্রো ফেট্রো যদি ধরতে যেতাম, এখানে আসতে আসতে আমার 1 ঘন্টা লেগে যেত, 1 ঘন্টা কি তারও বেশি লেগে যেত। তো যাই হোক, আমি মানে র্যাপিডো বাইক করেছিলাম, খুব বেশি টাকা নিল না, 73 বিল হয়েছিল 73। সো আমি এখন আগাচ্ছি ব্যাঙ্গালোর প্যালেসের দিকে, টিকিট নেবো, ভিতরে ঢুকবো, দেখা যাক কী হয়। এই হচ্ছে এন্ট্রেন্স, এখানে টিকিট নিতে হবে। আমি জানি না টিকিট কোথায় পাওয়া যায়, তো জিজ্ঞেস করা যাক।
ভাইয়া টিকিট কেমন মিলতে এন্ট্রি মে তো ভিতরে এখানেই টিকিট আছে টিকিট সো এই হচ্ছে ভিতরের সাইড সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোর প্যালেসের সামনে তবে ভিতরটা দেখে আমার যা মনে হলো আমাদের হাজারদুয়ারি এর থেকে অনেক গুণে ভালো আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হাজারদুয়ারি ওর ভিতরে যা কিছু ম্যাটেরিয়ালস আছে এর থেকে অনেক গুণে ভালো আর এর টিকিট হচ্ছে 250 টাকা এন্ট্রি আর তার মধ্যে শুধু এই বাইরের এই যে দেখছেন দুর্গ এটাই সুন্দর বাকিগুলো সব বকবাস আমি ঢুকলাম ফালতু ফালতু চলে গেল তবে শখ এবার এই জায়গাটা আপনারা ঘুরতে পারেন এইটুকুই যা তো বন্ধুরা এই ছিল ব্যাঙ্গালোর প্যালেস যেটার জন্য আজকে এই ব্লগটা তৈরি করেছি দেখবেন ভিডিওগুলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার ফেসবুক পেজটাকে এবং চ্যানেলটাকে ফলো করবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ